আর্জেন্টিনার জার্সি তুলে রাখার ঘোষণা দিলেন ডি মারিয়া। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে গোল করে আর্জেন্টিনার কোপা আমেরিকা ট্রফি জয়ের নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় দিনক্ষণ ঠিক করে ফেললেন। কাতারের এই বছরের বিশ্বকাপের পর জাতীয় দলে যাচ্ছে চিরদের জন্য তুলে রাখবেন এই প্লেমেকার। বুধবার ওয়েম্বলিতে ইটালির বিপক্ষে ফাইনালে সিমিয়া খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। ইউরো এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের এই মহারণের আগে ডি মারিয়া তার ভবিষ্যৎ নিয়ে জানান, এই বিশ্বকাপের পর সময়টা আছে, অনেক ছেলে আছে যারা আন্তর্জাতিক পর্যায়ের, যারা দিনকে দিন আরও ভালো হচ্ছে এবং একটু একটু করে তারা প্রমাণ করছে যে তারা এই মানের। 34 বছর বয়সে ডি মারিয়া জাতীয় দলের হয়ে 121 ম্যাচ খেলে গোল করেছেন 24টি। গত জুলাইয়ে ব্রাজিলের বিপক্ষে 1-0 গোলে জয়ে একমাত্র গোলটি করেন তিনি এবং 28 বছর প্রথম মেজর ট্রফি জিতে আর্জেন্টিনা। এই মৌসুমে ফিরে যে ছেড়ে চলে যাচ্ছেন ডি মারিয়া, পরের মৌসুমে ক্লাব ফুটবল কোথায় খেলবেন সেই সিদ্ধান্ত এখনও তিনি নেননি, আর বিশ্বকাপের পরেই তিনি আর্জেন্টিনার হয়ে আর খেলবেন না সেটা তিনি নিশ্চিত করেছেন।